ওটাকে স্টার বলে না, ওটাকে সুপারস্টার বলে। দেবটা গল্পই বুঝে না ছবি, ওটা কি আর সুপারস্টার, গল্পই বুঝে না। এইটাকেই বলা হয় একজন সুপারস্টার, যে সিনেমার জন্য সে অনেক কিছু করতে পারে। তার প্রুফ সে আমাকে সেদিনই দিচ্ছে। এবং সেদিন আমরা সারা অনেক কষ্ট করছি, আমাদের অনেক কোপ দরকার ছিল, যে কোপ লাগবে এই পাওয়াই। আমারও, আমি কিন্তু কোপ খাই না, হ্যাঁ আমি বলতেছি ভাই কোপ তো আসলে আমারও দরকার হয়ে যাচ্ছে, যে এত গরম। কিন্তু এই গরমের ভিতরে যে লোকটা সবসময় এসির ভিতরে সবসময় গার্মেন্টস, তার গার্মেন্টস আমি যে অবস্থা দেখছি, দম ফোলানোর তার সময় থাকে না, তার খাবারের সময় থাকে না। আমি কেউ 4 জন 5 জন 10 জন সে থাকে। আমি মনে মনে চিন্তা হচ্ছে যে এইখান থেকে বেরোবে কখন, আর আমাকে সময় দেবে কখন। ঠিক আমি দেখলাম সমস্ত কাজ শেষ করে টাইমটা শেষ হয়ে চলে আসছে। তো যাই হোক, আমার কাছে খুব ভালো লাগছে। আমি অনেকের সাথে কাজ করছি, আমি অনেক আপনি কী বলেন এটাকে, নোংরামেও দেখছি। আমি দেখছি যে আমরা কিছু চাইলে, হ্যাঁ এবার আমতা আমতা অনেক কিছু দেখছি। আমি 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 বলে বলতে চাই না, হ্যাঁ কারো কথায় বলতে চাই না, বাট আমি অনেক নোংরামি আমি দেখছি, আমার নিজের চোখে অনেক নোংরামি আমি দেখছি। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন হচ্ছে কিল হিম সিনেমার প্রোডিউসার ডিরেক্টর ইকবাল ভাইয়া। একটা হাততালি হয়ে যায়। এই লাইটটা ইউ করতে, এই লাইটটা, এই দেখো তো লাইটটা কি সমস্যা করি। উপস্থিত অনেক মুরব্বী আছেন, প্রযোজক সমিতির, শিল্পী সমিতির, ডিরেক্টর সমিতির। আমাদের মোহাম্মদ হোসেন ভাই, যে আমাকে সমিতির কার্যালয়ে অবশ্য চলে গেছে ওনার এক কাজ। আর নিপুণ তো আমার বোনের মতো, আমি যখন ইন্ডাস্ট্রিতে প্রথম আসি তখন থেকে নিপুণের সাথে আমার একটা ভাই বোনের মতো একটা সম্পর্ক। সবসময় আমাকে ব্যাকগ্রাউন্ড একটা ভালো সাপোর্ট, আমাকে দোয়া দেয়। এবং সবচেয়ে বড় এই রিভেন্টের দোয়া নিপুণ আমাকে আরও 2 বছর আগে গেছে, রিভেন্টের বাইকও দিচ্ছে আমাকে। তো আর চলার পথে অনেকের সাথে অনেক কথা হয়, দেখা হয়, কিন্তু অনন্ত ভাইয়ের সাথে আমার তেমন আগে হাই হ্যালো ছাড়া কোনো কথাই ছিল না। বড় আমার একটা স্বপ্ন ছিল। স্বপ্নটা হলো উনি যে স্টাইল ছবি বানায় এটা আমার খুব পছন্দ। এবং আমি মনে মনে ভাবতাম যে আমি যদি এই জুটিকে নিয়ে কখনো একটা ছবি করতে পারতাম। আল্লাহর কাছে অশেষ সহমত রাব্বুল আলামিনের কাছে, যে আল্লাহ তাআলা আমার আশাটা পূরণ করছে। ওনাদের স্টাইল এবং আপনি আমি সেদিনটা একদিন যখন শুটিং করছি, আমি তখন অনন্ত ভাইকে অনেক কাছের থেকে আমি খুব সুন্দরভাবে তাকে আমি ভাবছি। আমি যা চাইছি উনি না বলেন, এটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। যে ইকবাল ভাই এইটা না, আমাকে একটাই কথা বলছে যে ইকবাল ভাই আপনি করেন। আর সবচেয়ে মজার ঘটনা, তার মেকআপ ম্যান মনি ডলাইতেছে, থরথরায় কাঁপতেছে। আমি কাপড় ছেড়ে বলি, তাই আপনার যা বলতেছেন অনন্ত ভাই জীবন সেটা করবে না। আমি কি, তাই আপনি বলুন চুল কাটবে, সে কাটবে না। আমি বললাম মনে তোরা চাইতে পারস না, চাওয়ার মতো চা দেখ, চুপ করে থাক, আমি নিয়ে আসতেছি, নিয়ে এসে আমি কথা বলি, দেখ কিভাবে করি। আমি অনন্ত ভাই বললাম যে আপনাকে তো সারা জীবন আমরা সবসময় এক লুকে দেখি, এক জায়গায় দেখি, কিন্তু এইটা আমি একটু অন্যভাবে দেখতে চাই। সে আমাকে কোনো কথাই বললো না, সে আমাকে তাকায় রইল। মানে সে, আমি চিন্তা করতেছি সেটা আমার মাইন্ড করলো না, আমি মনে মনে ভাবতেছিলাম। পরে বলতেছে যে চুল কাটতে চান, আমি হ্যাঁ চুল কাটতে চাই। মানে আমার লোকটাকে ডাকো, বিশ্বাস হয় তখন আমার বুকটা এত বড় হয়ে গেছে। যে এইটাকেই বলা হয় একজন সুপারস্টার, যে সিনেমার জন্য সে অনেক কিছু করতে পারে। তার প্রুফ সে আমাকে সেদিনই দিচ্ছে। এবং সেখানে আমরা সারা অনেক কষ্ট করছি, আমাদের অনন্তভাবে কোপ দরকার ছিল, যে কোপ লাগবে। আমারও আমি কিন্তু কোপ খাই না, হ্যাঁ আমি বলতেছি ভাই কোপ তো আসলে আমারও দরকার হয়ে যাচ্ছে, যে এত গরম। কিন্তু এই গরমের ভিতরে যে লোকটা সবসময় এসির ভিতরে সবসময় গার্মেন্টস, তার গার্মেন্টস আমি যে অবস্থা দেখছি, দম ফোলানোর তার সময় থাকে না, তার খাবারের সময় থাকে না। আমি কেউ 4 জন 5 জন 10 জন সে থাকে, আমি মনে মনে চিন্তা করছি যে এইখান থেকে বেরোবে কখন আর আমাকে সময় দেবে কখন। ঠিক আমি দেখলাম সমস্ত কাজ শেষ করে টাইম বেশি ছেড়ে চলে আসছে। তো যাই হোক, আমার কাছে খুব ভালো লাগছে। আমি অনেকের সাথে কাজ করছি, আমি অনেক আপনি কী বলেন এটাকে নোংরামেও দেখছি, আমি দেখছি যে আপনার কিছু চাইলে, হ্যাঁ এবার আনতে আনতে অনেক কিছু দেখছি। আমি 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 এগুলো বলতে চাই না, হ্যাঁ কারো কথায় বলতে চাই না, বাট আমি অনেক নোংরামিও আমি দেখছি, আমার নিজের চোখে অনেক নোংরামিও আমি দেখছি। ওটাকে স্টার বলে না, ওটাকে সুপার স্টার বলে না, যেটা গল্পই বুঝে না ছবি, ওটা কি আর সুপার স্টার, গল্পই বুঝে না। কোন টাইমে পাবলিক তাকে খাবে কো খাবে না, হ্যাঁ সেই টাইমই বুঝে না। এটা কিন্তু আমি বাস্তব সত্য কথা বলতেছি, আপনার বিশ্বাস হলে ডিরেক্টর কাদিয়া সাহেবকে জিজ্ঞেস করবেন, আমি চ্যালেঞ্জ করে বললাম কাদিয়া সাহেবকে আপনি জিজ্ঞেস করবেন, উনি জীবন না করবেন, ঠিক আছে? কারণ আমি দেখাবো ইন্ডাস্ট্রিতে কিছু, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি আমাকে বাঁচায় রাখে আমি দেখাবো, এই কি হিটে আমরা কিছু দেখাবো ইনশাআল্লাহ। যাই হোক, আমি এখানে অনেক কথা বলে ফেলছি, আমি এখানে একটু বর্ষা ম্যাডামকে এখানে আসতে বলবো, আর জুন ভাইকে একটু আসতে বলবো, ফরসু ভাইকে আসতে বলবো, আর হোসেন ভাইকে আসতে বলবো, টিপুরকে আসতে বলবো, আর লেডিসেনের গোষ্ঠী ভাই একটু আসতে বলবো। হাততালি হোক, হাততালি হোক, সবাই চলে যাবে এই স্টেজ থেকে, আমরা সবাই নেমে যাই স্টেজ থেকে, স্টেজ থেকে নেমে যাই, সবাই চেষ্টা করবো না। এইখানে লাইটটি ঘুরে দিয়ে বলো সুমন ভাই কই, এইটা না এইটা করে দাঁড়া, ওটা কই করো, হ্যাঁ লাগবে লাগবে।